नमस्कार, আমার নাম গোবিন্দ সূত্রধর, আমি ভাড়াগড়ি নিবাসী। তো ওই 17 বছর তো দেখলাম অনেক কিছু হলো ভাড়াগড়িতে, তার মধ্যে কিছুই হলো না। যেরকম যে হসপিটালের সামনে আমি দাঁড়িয়ে আছি, এখনো উপযুক্ত কোনো ডাক্তার ফ্যাক্টর কিচ্ছু নাই এখানে। যদি রাতে কোনো পেশেন্ট নিয়ে আসা হয় তো সেই পেশেন্ট এখানে মানে তালামানা থাকে, সেই পেশেন্টকে কোকড়াধার নিয়ে যেতে লাগে, কোকড়াধার নালে গোসাইগাঁও অন্য কোথাও নিতে লাগে। তো এইরকম একটা উপযুক্ত ডাক্তার বা কোয়ার্টারের ব্যবস্থা থাকলে পরে আমাদের সবার সুবিধা হইতো, সেটাও নাই। তারপরে জলের ইস্যু আছে আমাদের এখানে, যে পাবলিক হেলথ ইরিগেশন জলের ট্যাঙ্কি তো অনেকদিন হয়ে গেল, তো এই ওটাও বন্ধ। যখন আমরা ছোটো ছিলাম তখন চালু ছিল, তখন সব বাড়িতে বাড়িতে জল পাইতো, এখন পায় না। তো 17 বছরে কি এইটা হলো না? তারপরে নতুন এখন বিটিআর চুক্তি হলো, তো এখন দেখি বিটিআর এর নতুন সরকার এসে কি করে। আর এবার আমি অ্যাকচুয়ালি আমি তো যে পুশিং ড্রেসিং করি, আমার ফার্মাসিও আছে, আমি গ্রামে গ্রামে যাই। তো গ্রামে গেলেও বোঝা যায় যে সবারই একটা পরিবর্তনের ঢৌ আসছে, পরিবর্তন চাইতেছে সবাই। এটা আমার শোনা কথা, আমি গ্রামে গিয়ে তো আর ডিসকাস করি না, তো গ্রামের লোকেরাই বলে, তো শুনে আমার ভালো লাগে। তো আমিও আছি ঠিক আছে, যদি পরিবর্তন হয়, যদি হসপিটালে ডাক্তার থাকে, কোয়ার্টার শোয়ার্টারগুলো হয়, বা যে জলের ব্যবস্থাটা যদি হয়, যেটা আমাদের যে পাবলিক খেলি ইরিগেশন, যেটা সবারই ভালো লাগবো। যেরকম এখন সবজি বাজারে যাওয়া যায় না, মাছ বাজারে যাওয়া যায় না, কাদা নোংরা, এগুলো আশা করি যাতে এগুলো ভালো হোক। এতে আশা ছিল যে ভালো হবে, সবারই ডেভেলপ হবে। আজকে বাজারে যাইতে পারুম, এখন বাজারে যাইতে পারি না, কাদা কুদা দিয়ে একদম এখনকার লং প্যান্ট আধ ঘন্টা পরেই পড়া যাবে না, এমন অবস্থা। জলের ব্যবস্থাটা আজ পর্যন্ত হয় নাই হসপিটালে। যদি আপনি এখন একটা পেশেন্ট নিয়ে আসেন, দেখেন তো ডাক্তার পাবেন নাকি? ডাক্তার পাবেন না, সিস্টার পাবেন না, কিছু পাবেন না, এই এইটাই আর কি। এবার যেটা দেখলাম আমরা বা সবাই যেটা দেখতেছি আর কি, এবার ইপিপিএল এর ঢৌটা বেশি, মানে সম্ভব ইপিপিএল তো যাবেই এইবার। আর সবার মুখে একই কথা, এবার মানে ট্র্যাক্টরকে ভোট দাও, সবার মুখে একই কথা। এটা আমার পার্সোনাল কথা না, কিন্তু যেখানে যাই সেখানে একই কথা। তা আমিও আশা করি হোক, যদি উন্নয়ন কাজগুলো ভালোভাবে হয়। আপনারা দেখেন এই যে রাস্তার পরিস্থিতি, দেখেন একটা অ্যাম্বুলেন্স কীভাবে আসবে এখানে, দেখেন তো এটাই কথা আর কি। সবারই আমি মঙ্গল চাই, কারো মঙ্গল চাই না, আমার পার্সোনাল লাগে না, সবার মঙ্গল হোক।